শুভ রাত্রি। আমি অডিবল, লেট মি মিউট দ্য সাউন্ড। ওকে, নাও শুভ রাত্রি, শুভ রাত্রি। কঙ্কনা রামকৃষ্ণ সাহা, শুভরাত্রি। আজ একটু বলবো, একটা মহাকালের একটা চিঠি পড়ব টু মুকুল, এটি সুনীল দাস, মুকুল এটা পড়বো। কিন্তু প্রেক্ষাপটটা জানা উচিত, প্রেক্ষাপটটা না জানলে আপনারা বুঝতে পারবেন না। আমি সেই প্রেক্ষাপটটা একটু বলে রাখি। হ্যাঁ, দিকে কলকাতার লীলাদি পবিত্রমোহন রায় এরা জানতে পারেন যে মহাকাল ভারতবর্ষে এসে গেছেন। তার আগে আমি দেখিয়েছি আমার নেতাজি থেকে ভগবান জিতে কতগুলো ডকুমেন্টস দেখিয়েছি। অ্যাকচুয়ালি 55-এর সময়, 1955 থেকেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু উনি ঘুরে বেড়াচ্ছেন, একদম চেঞ্জিং প্লেসেস দ্রুত গতিতে। এবার 62-এর এন্ডের পর থেকে উনি উত্তরাখণ্ডের কিছু কিছু জায়গায় সাময়িকভাবে থাকছেন এবং দ্রুতগতিতে স্থানও পরিবর্তন করছেন। এই প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে লীলাদির প্রচণ্ড টেনশন যে এই মানুষটার সিকিউরিটি প্রশ্ন, ভয়ঙ্কর লাইফ থ্রেট, তার লাইফ থ্রেট প্লাস এই খবরটা কিভাবে লুকিয়ে রাখা যায়, কারণ এনি লিকেজ ইজ এ ডেঞ্জারাস লাইফ থ্রেট। আবার নিজের খুব অনুগত দু একজনকে জানাতেও হবে, কারণ মহাকালের কিছু কিছু পার্থিব প্রয়োজন আছে, সেইগুলো পাঠাতে হবে, তার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এখানে খুব, মানে একটা খুব ভুল প্রফেসর প্রতুল সেন করে ফেলেছিলেন, যেটা উনি ওখানে জানার পরে উনি নেহরুকে চিঠি লিখে ফেলেছিলেন। অবশ্য সেই চিঠিতে প্রফেসর প্রতুল সেন ঠিক জায়গাটা কোথায় সাক্ষাৎ হয়েছে সেটা বলেননি, তবুও মহাকালের কাছে এটা প্রচণ্ড থ্রেট ছিল। তবে প্রফেসর প্রতুল সেনের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তিনি বিরক্তও হন। এই সিচুয়েশনে এই যে এবার লীলাদির টেনশনটা বাড়ছে, ভয়ঙ্কর টেনশন। আবার এদিকে রাজনীতি, উনি একটা অল ইন্ডিয়া পার্টির এখন প্রেসিডেন্ট, এই যে কি করবেন না, প্রচণ্ড টেনশন। এই টেনশনে কারণ তার নিজের দলকে কমিউনিস্ট ইনফিল্ট্রেশন থেকে মুক্ত রাখা, এটা একটা ভয়ঙ্কর। একদিকে কংগ্রেসের চাপ, কমিউনিস্টদের চাপ অন্যদিক থেকে, প্রচণ্ড ইনফিল্ট্রেশন একটা পার্টি এবং পার্টির যে আদর্শ ধ্বংস হয়ে যাওয়া, এ একটা টেনশন। প্লাস বয়স হয়েছে, প্লাস মহাকালের অবস্থানের সিক্রেসি মেনটেন করা, তার সামান্যতম অন্তত সুজাতে সুবিধে হয়, একটু সুখ স্বাচ্ছন্দ্য হয়, তার জন্য পার্থিব কিছু জিনিসপত্র পাঠিয়ে দেওয়া, তার এসেন্সের জিনিসগুলো, এই সমস্ত কিছুর মধ্যে দিদির সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল অনেকগুলো ট্রমা শুরু হলো। হ্যাঁ, সেই দিকটাও বলবো আজকে। আর এদিকে মহাকালের প্রথম থেকে বক্তব্য হচ্ছে রাজনীতি বিষবদ পরিত্যাজ্য, একদম ত্যাগ করো, একদম মা কালীর কাছে শরণ নিয়ে তুমি একদম ভারত মাতার মা কালীর কাজ যেটা যতটুকু করার সেটুকুই করো, রাজনীতি পুরোপুরি ত্যাগ করো। এই নির্দেশ বারে বারে দিয়েছে
কিন্তু দিদি রাজনীতি ছাড়তে পারছে না, কারণ বারে বারেই বলছেন যে এই কাজটা হয়ে যাক তারপরে ছেড়ে দেব। এই করতে করতে 63 থেকে একদম মৃত্যু পর্যন্ত এই চলছে খেলা, তুমি ছেড়ে দাও উনি ছাড়তে পারছেন না, এইটা করেই আমি ছেড়ে দেব। এই করতে 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 একটা স্নেহের সম্পর্ক, একটা আবদারের সম্পর্ক, খুব বেশি রেগে কথাও বলতে পারছেন না, অথচ উনি রিজিডলি চাইছেন রাজনীতি তুমি ছেড়ে দাও, রাজনীতি করে ভারতবর্ষে কিছু হবে না। অন্য প্লেন থেকে কিছু মানুষকে অন্য প্লেন থেকে গভীরতর প্লেনে কাজ করতে হবে। এই জায়গাটা আমি একটু পড়ে শোনাচ্ছি একটা জায়গা থেকে, মহাকালের কথা বিভিন্ন জায়গায় আছে, সেইগুলো কোরিলেট করে তখন কিন্তু সেগুলো আলাদা করে রাখা ছিল তার নির্দেশেই, এখন যেটা বেরিয়ে গেছে যেগুলো যতটুকু সেগুলো আমরা এখন কোরিলেট করতেই পারি। এবার একটা জায়গায় উনি পবিত্রবাবুকে বলছেন লীলাদির সম্বন্ধে, ডক্টর পবিত্র মোহন রায়কে, সেই নোটটা আমার যেটা হচ্ছে মহাকাল কথন পেজ নাম্বার 141 সেটা চেপে দেওয়া হয়েছে, এই জায়গাটা আমি দিয়ে শুরু করছি, তারপরে আসবে লীলাদির শারীরিক এবং মানসিক অবস্থার কত অবনতি হচ্ছে দ্রুতগতিতে। এইটা এই নোটটা হচ্ছে পবিত্রবাবু লিখছেন 29/6/67, একমাত্র পবিত্র ছাড়া পলিটিক্সের মোহ কেউ ছাড়তে পারেনি, প্রচন্ড অভিযোগ প্রচন্ড অভিমান, অথচ সবাইকে বারবার করে বোঝানো হয়েছে, পবিত্রবাবু চিঠি পেয়েছে, শ্রীযুক্তা রায়ের রেপুটেশন ইন্টারন্যাশনালি, জার্মানির মতো দেশ তার কাছ থেকে ফিমেল এডুকেশনের স্কিম চেয়েছিল, এত বিশ্ববিখ্যাত যে লীলানাথ হু কামস ফ্রম এ হাই ফ্যামিলি ওয়াজ অ্যারেস্টেড আন্ডার ডিফেন্স অফ ইন্ডিয়া রুলস, তিনিও পার্টির মোহ ছাড়িয়ে নেতাগিরির মোহ ছাড়িয়ে ঊর্ধ্বে উঠতে পারেননি, ভয়ঙ্কর অভিযোগ। এই জিনিসগুলো যখন দেখি তখন আমি ব্যথা পাই, ওর মতো মেয়ে যদি এরূপ হয় তবে অন্যদের কাছ থেকে কি আশা করতে পারি, সকলেই চায় আমাকে লোকে জানুক, হিপোক্রেসির চূড়ান্ত করে বলবে সময় আসলে আমাকে ঠিক পাবে, মানে সময় আসলে আমি আপনার আপনার আমার কাজ আমরা আপনার কাজ করব, একেই বলে ভবের ঘরে চুরি, ভয়ঙ্কর অভিযোগ, অত্যন্ত অভিমানের কথা, অত্যন্ত অভিমানের কথা। এইটা আমি বলে এবার চলে যাব। আমি এবার লীলাদির কি লীলাদিকে বারে বারে বলছিলেন রাজনীতি ছেড়ে দাও, দিদি ছাড়তে পারছেন না, সারা ভারত একটা পার্টির পিসি পার্টির প্রেসিডেন্ট, উনি অনেক কাজ যদিও কমিয়েছেন পরে যদিও ছেড়েছেন, কিন্তু এই যে চাপ শুধু বলছেন এই কাজটা হয়ে যাক তারপরে ছেড়ে দেব, এই করতে করতে সময় কেটে যাচ্ছে, মহাকালেরও টেনশন বাড়ছে আর এদিকে দিদিরও টেনশন বাড়ছে, এই যে পরিস্থিতিতে আমি ওনার চিঠিটা পড়ে শোনাবো, পড়বো মহাকালের আরো কিছু কথা। এবার আমি দিদির আমি ব্যাকগ্রাউন্ডটা একটু দিয়ে দিই, আমি কালকেই একজন ভাই প্রশ্ন করেছিল দিদির বার্থ প্লেসটা, তোমাদের প্রশ্ন থাকলে তোমরা কি শুনছো শুনতে পাচ্ছ? আমি অন্য প্রশ্নগুলো নিয়ে আর কি বলবো, আমি পরে দেখছি রিলেভেন্ট রিলেভেন্ট প্রশ্ন থাকলে আমি উত্তর দেবো, নাহলে নন রিলেটেড হলে আজকে চুপ করে থাকবো। আমি কালকে একটা ভাই প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তরটা দিই, কালকে দিদি কোথায় জন্মেছেন বলে একটা প্রশ্ন ছিল এক ভাইয়ের, আমি কালকে উত্তর দিয়েছি অসম্পূর্ণ, সেই জন্য আজকে উত্তরটা স্পষ্ট করে দিই। আমি একদম শিখাময়ী লীলা রায় আগমনী লাহিড়ী ও বিজয় নাগের লেখা ভলিউম থেকে একটু পড়ে দিই। 1900 খ্রিস্টাব্দের সেকেন্ড অক্টোবর শ্রীহট্টের এক আদর্শনিষ্ঠ পরিবার লীলা রায়ের জন্ম,
তার জন্মস্থান আসামের গোয়ালপাড়া শহরে। পিতা হচ্ছে গিরিশচন্দ্র নাথ, ছিলেন শ্রীহট্ট জেলার পাঁচগাঁওর অধিবাসী। এদের আদি বাড়ি ঢাকার বার্দিতে। কয়েক পুরুষ পূর্বে নাগবংশ শ্রীহট্টে চলে আসে ঢাকা থেকে। গিরিশচন্দ্র এমএ পরীক্ষায় দর্শন শাস্ত্রে প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণী অধিকার করেন এবং কটকে রেভেনশো কলেজে কিছুদিন অধ্যাপনা করেন। তার সেই কলেজে অধ্যাপনার সময় আচার্য ব্রজেন্দ্রসিং, যোগেশচন্দ্র রায়, বিদ্যানিধি প্রভৃতি তার সহযোগী ছিলেন। এবার দেওঘরের এক অখ্যাত বিদ্যালয়ে লীলানাগের ছাত্রজীবন শুরু হয়। 1907 সালে কলকাতার ব্রহ্ম বালিকা বিদ্যালয় থেকে শিক্ষালাভের জন্য ভর্তি হন। 1911 সালে ঢাকা ইডেন স্কুলে আবাসিকার থেকে পাঠ শুরু করে 17 সালে বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষা পাস করেন। লীলানাগ এরপর কলকাতায় বেথুন কলেজে আবাসিকায় থেকে আইএ ক্লাসে ভর্তি হন। 19 সালে বৃত্তি নিয়ে আইএ পাস করেন। তারপরে ইংরেজিতে অনার্স সহ বিএ পড়া। বিএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়ে পদ্মাবতী স্বর্ণপদক ও কয়েকশো টাকা বৃত্তি নেয়। তারপর লীলানাগ চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওই বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী পোস্ট গ্রাজুয়েট উনি 1923 সালে ইংরেজিতে কৃতিত্বের সঙ্গে এমএ পাস করলেন। তারপরে জীবন সে তো অন্যভাবে তখন ডিসকাস করবি, ডিসকাস আপনারা জানেন কিছু। এইবার যেটা হচ্ছে, দিদির টেনশনটা আমি একটা লিস্ট করছিলাম, দিদির টেনশন এবং ফিজিক্যাল অবস্থা কত কত সঙ্গীন হয়েছিল, এই সঙ্গীনটা জানলে আপনারা কত খারাপ অবস্থা হয়েছিল। এই অবস্থায় তার এই দায়িত্ব, শুধু একটা জানুন, একটা মানুষ কত ট্রমা সইতে পারে, কত ট্রমা। ইলাদি প্রথম 1931 থেকে 1937 একটানা 6 বছর জেলে, তারপর আবার সেকেন্ড গ্রেড শুরু হতে আবার জেলে। জেলে থাকার সময়ই তার অ্যাকিউট পেইন আপার অ্যাবডোমেন, তখন গলব্লাডার অপারেশন হয়, ইমার্জেন্সি। সে সময় পেট খুলে দেখা যায় যে তলপেটে ইউটেরাসে বড় টিউমার আছে, হিস্টেরেক্টমিও করা হয়। এবং সেকেন্ড হিস্টেরেক্টমির কথাটা আমি অন্যভাবে বুঝলাম, যেটা হচ্ছে যে বিজয়টা রেখেছে ওর নিজের পিসি, তো মায়ের মতো ওর তলপেটে একটা বড় ইনসিশনের দাগ ছিল, সেটা দেখেছে ও সেইখান থেকে। আর ওর কথা শুনে এইটা, কিন্তু দিলাদির জীবনী শিখাময়ী, সেখানে এই হিস্টেরেক্টমির কথাটা লেখা নেই। তারপরে 1955-এ প্রথম মাইল্ড করোনারি অ্যাটাক, 1959-এ করোনারি অ্যাটাক, আবার 59-এ আবার কার্ডিয়াক অ্যাটাক। এবার তারপরে তার মধ্যে এবার 63-তে একদম রেটিনাল হেমারেজ, লাস্ট মাইল্ড সিভিয়ার, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ব্রেনের স্ট্রোক। তারপর 7-1-63-তে ওটা এখানে, হ্যাঁ ওইটাই গেল। এইবার তারপরে 67-এ একদম আরো বড় রকমের সিভিয়ার, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ব্রেনের স্ট্রোক। 67-এই বাঁ দিকের ফ্র্যাকচার, নেক ফিমার। তারপর 67-এর ডিসেম্বরেই আবার উল্টো দিকের, ডান দিকের পায়ের ফ্র্যাকচার, ফিমার, দুটো পাই একদম ভেঙে গেল। তারপরেই একদম, এবং ওইটা যে এই যে ভেঙে গেল, এইটা একটা খুব সেক্রেটলি উনি প্রফেসর আর সি মজুমদারের কাছে দেখা করতে গেছিলেন। এই মহাকালের কথাটা সম্বন্ধে ডিসকাস করে ফিরেছিলেন, এবং ফিরে এসে আসার পথে বাড়িতে ঢোকার সময় এই কাণ্ডটা ব্যাস। তারপরেই একদম আর বেশি ঘোরাফেরা করতে পারেননি। তারপর 4-2-68-তে সেকেন্ড মেজর আবার সিভিয়ার, দেনে হেমারেজ হলো। তখন 68 সালে মানে ভারতবর্ষে তখন তো
অন্তত বেঙ্গলে আমি যদি সিটি স্ক্যান আসেনি তখন আসেইনি, ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়েছিল, পিজি হসপিটালে ভর্তি হয়েছিল, তার বাড়িতে এলেন। ঠিক আবারই 4-8-6 মাস পরে আবার থার্ড মেজর অ্যাটাক, এই যে আনকনসিয়াসনেস হলো, এলো একদম পুরোপুরি অজ্ঞান হলেন, এই জ্ঞান আর ফেরেনি, 30 মাস অজ্ঞান ছিল। আর এই 30 মাস অজ্ঞান থাকা, বাড়িতে ডাক্তার পথ্যি আয়া, এই সময় বিজয়দাদের আর্থিক অবস্থার খুব শোচনীয় অবস্থা হয়। আর ওই সঙ্গে একই সঙ্গে তখন থাকতেন বিজয়দার আর ওদিকে সুনীল দাস সব একসঙ্গে থাকতেন। এই অবস্থায় মৃত্যু হয় 11 জুন 1970, 11 জুন 12:20। আমি ওই বইগুলো পড়ার সময় বা তথ্যগুলো অভিজ্ঞতার কাছ থেকে সংগ্রহ করে যখন এই নোটস লিখছিলাম, তখনই এই নোটসটা তৈরি করছিলাম এভাবে। এই প্রেক্ষাপটে চিঠি একটা, আমি প্রেক্ষাপটটা বললাম, আর প্রেক্ষাপটটা না বললে তোমরা এই চিঠির গুরুত্বটা বুঝতে পারবে না। আমি তারপর তোমাদের প্রশ্নগুলো নেব, দেখি না বেশিক্ষণ নয় হবে, লাগবে না, কত মিনিট হলো, 15 হয়েছে, ঠিক আছে। এইবার আমি এই যে নতুন যেটা বেরিয়েছে চারণিক অশেষ, ওই মহামানব আশের, এটার 163 পেজ থেকে 170, এতে মুকুলের পত্র এবং তার ধেয়র বিশ্লেষণ, এটা একটা আছে। এটা জয়শ্রীতে পাবলিশড হয়েছিল, 2016 জানুয়ারিতে। এবার এই চিঠিটার মধ্যে অনেকের কথা যুক্ত হয়েছে, যেমন সুনীল দাসের কথা, মহাকালের কথা, এবার কিছু কিছু লীলাদির মন্তব্য, এই সবগুলো পাঞ্চ করে লেখা, তো খুব কমপ্লিকেটেড। এইটা পড়ে শুনিয়ে বিশ্লেষণ করতে অনেক সময় লেগে যাবে, যেই পোর্শনটা আমি সেই পোর্শনটা পড়ছি না, আপনারা নিজেরা পড়ে অনুভব করুন, তারপরে বিশ্লেষণ করে, একবার না পড়লে আপনাদেরকে এগুলো জিনিসটা বোঝানো যাবে না। বরং একটা জায়গা পড়ছি যেটা পুরোপুরি লিডারের বক্তব্য, লিডার মানে মহাকালের বক্তব্য, সেইটা পড়লে আপনারা বুঝলে জিনিসটা বুঝতে পারবেন। তার আগে শুধু সুনীল দাসের একটা নোট, মানে মুকুলের একটা নোট একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। লীলাদিকে সুনীল দা দিদি বলতেন, দিদির শরীরের ক্রমশ অবনতি হচ্ছে, নিশ্চিতভাবে বলতে পারি ধীরে ধীরে অবনতি, এরই মাঝে মাঝে দিদির আকস্মিক অবনতি ঘটে। এই সেদিন 18 ডিসেম্বর তারিখে সকাল 6:45 একবার এবং সকাল 9:00 দ্বিতীয়বার কনভালশন হয়, সেই সময় ক্রাইসিস হয়, অক্সিজেন দিতে হয়, শরীর স্টিফ হয়ে যায়, হার্টের স্প্যাজম হওয়ার আশঙ্কা থাকে। যেদিন এরকম কনভালশন হয় সেদিন মুখের চেহারা ক্রাস্ট থাকে, কন্ডিশন খুব লো থাকে। গত কয়েক মাসে কয়েকবার এরকম কনভালশন হয়েছে, নভেম্বরে আমার উপস্থিতিতেই কনভালশন হয়, বেশ কিছুক্ষণ স্থায়ী এবং খুবই আশঙ্কাজনক হয়েছিল সেদিন। এটা হচ্ছে সুনীল দা মুকুল মহাকালকে লিখে পাঠাচ্ছে। এবার মহাকালের একটা লেখা আমি এইটুকু পড়ে আজ শেষ করবো, তাহলে বুঝবে সিচুয়েশনটা কীরকম, তাদের ইন্টারনাল মেন্টাল রিয়াকশনস কী, ইন্টারাকশনস কী, এবং কী সিচুয়েশন, এটা একটু বোঝা যাবে। কারণ লীলাদিকে না বুঝলে আর ওদিকে মহাকালকে না বুঝলে আর তার পার্শ্বচরদের না বুঝলে, রিলেশনস না বুঝলে, মহাকাল রহস্য অনেকটাই অধরা হয়ে যাবে। লিডার, লিডার বলতে ওরা কিন্তু এটা ইউজ করতো, এটা মহাকাল সম্বন্ধে, ভগবানজির সম্বন্ধে লিডারের বক্তব্যটা এবার দেখো। আমি শ্রী শ্রী মা কালীর সর্বেশ্বরী যার অন্তর্বাসিনী, তিনি প্রকৃত সত্য জানেন যে কালের সঙ্গে সেই হাতাহাতি টানাটানি
অনুনয় বিনয় প্রার্থনা মিনতি জেদাজেদির পালা শুরু হয়েছে ছয় বছর থেকে। এই ছয় বছর থেকে কথাটা বুঝতে পারলেন, ছয় বছরটা কি? আচ্ছা, লেখাটা কিন্তু হচ্ছে একদম এই এটা 1968-এ ডিসেম্বরের দিকে, ছয় বছর, তাহলে ব্যাক করুন 62, দেখুন ঠিক মিলে যাচ্ছে কিন্তু ছয় বছর। তাহলে মহাকালের অবস্থানের খবরটা কিন্তু এরা ওই সময়ই পেয়েছে ডিসেম্বরে, তো ছয় বছর মিলে গেল হিসেবটা। প্রতিবারেই তার মহাপথে বুক পেতে দিয়ে কিছু বলিদান অর্পণ করে প্রতিবারই তখনকার মতো তাকে মানানো হয়েছে। তিনি যদি না মানতেন এরূপ দয়া করে, তাহলে দীর্ঘ ছয় বছরের লাগাতার বারম্বারের এই ভয়ানক আক্রমণ থেকে পৃথিবীতে আর কেউ রেহাই পেত কি, পেয়েছি কি? এই হলো একমাত্র কারণ যার জন্য আমাকে ভুল বুঝবেন, কমার মধ্যে বুঝবেনই না, উল্টো বুঝবেন বা অন্য কিছু ভাববেন এইসব সম্ভাবনা সত্ত্বেও ব্র্যাকেটে, কারণ জগতের লোকেরা কে কি ভাববে, ভাবলো, বুঝবে, এসব চিন্তা কখনোই আমাকে প্রভাবিত করে না। আমি ভবিষ্যতের বাদ দেবার জন্যই অপার স্নেহ ভালোবাসা শব্দ চিঠির মাধ্যমে হাস্য বিনোদ ঈষৎ হালকা স্রোতে বইয়ে গম্ভীর এবং গুঁড়ো কথাগুলি হালকা মধুর চর্চার মধ্যে ডুবিয়ে ঘিরে বলবার সিদ্ধান্ত নিয়ে উঠে পড়ে লেগেছিলুম। এবং মাকালির কথা বলার সঙ্গে সঙ্গে একে পলিটিক্স, পরিবেশ, দৈনন্দিন চিন্তা ও কর্মের মোহ আকর্ষণ থেকে উপশম করতে চেয়েছিল। একদম বারবার বলেছিলাম, বুঝিয়েছিলাম, মাকালির অনন্যা ভক্তা, শরণাগত প্রেমী হলেন বটে, কিন্তু যে যে সব মোহ আকর্ষণ থেকে ওকে উপশম হতে বলেছিলাম সেসব থেকে হ্যাঁ হচ্ছি, হব, হয়ে গেছি, এবারে এবারে পূর্ণরূপে আপনারই আজ্ঞা আজ্ঞানুসারে হব, আচ্ছা আরেকটু একটু বাকি, আরেক আরেক বারটুকু এই কাজে লাগি, এই আমার জীবন, পলিটিক্স ছাড়া আমার কোনো মানে হয় না, এটা করে নেওয়ার পরে আমি ঠিক ঠিক আপনার নির্দেশ আদার হাফ পূর্ণরূপে জীবনে গ্রহণ করব, তখন তো আমাকে নিজের কাজে কাজেই থাকতে দেবেন বলেছে, এই একটিবার আচ্ছা দেখুন রাগ করবেন না, দুষ্টু মেয়ের মতো এই সব আবদারের আড়ালে উপশম হতে চাইবেন না, একলাই বোঝা বয়ে চলবো পথিক ফকির বলে উনি শেষ করলেন। বারবার সাবধান করেছি কিন্তু আমার স্নেহ ফর গ্র্যান্টেড বলেই কল্যাণী বাণী কানে তুললেন না, কি যে করি, মানে কোনো কথাই বারে বারে বারণ করছে, পলিটিক্স ছাড়ো পলিটিক্স ছাড়ো, তিনি শুনছেন না অভিমানের কথা। এবার এবার ওনার আমরা পড়ে নেবেন, এবার অনেক অনেক কথা আছে। এবার কিরকম যে বলেছেন না একটা কথা, মানে পার্টির মধ্যে একদিকে কংগ্রেসের আক্রমণ আর একদিকে হচ্ছে কমিউনিস্টদের ইনফিল্ট্রেশন, পার্টির যে জাতীয়তাবাদী আদর্শ তাকে ধ্বংস করা হচ্ছে এবং ভেতরেই সমস্ত শয়তানরা বসে আছে, এই জায়গাটা হচ্ছে কমিউনিস্টদের গাঁটছাড়া থেকে পার্টিকে বার করে আনতে গিয়ে এমন সব দায়িত্বই আমার ঘাড়ে এসে পড়েছে, দিল্লি যেতে হয়েছিল হঠাৎ, সুনীলদার বক্তব্য দুই দিনে। এবার এটা হচ্ছে, এটা জানাচ্ছেন মহাকালকে, দিন দুয়ের জন্য অক্টোবরে একবার নভেম্বরে একবার জলপাইগুড়িতে বন্যা পীড়িতদের নৌকায় গিয়েছিলাম, এসব আছে। এবার আরো আছে এই একটা লুডিক্রাস পিএসপির লেজুর পার্টি, খাদ জ্বালিয়ে শুদ্ধ সুবর্ণ বের করার মতো নির্মল সাধক তুমি হতে পারো কি, এটা হচ্ছে মহাকাল বলছেন, তুমি হতে পারবে কি, দেখবে নিজ নিজ উদ্দেশ্য সিদ্ধিতে রত জনে জনে নিজের দিকে ঝোল টানে, ঝোল টেনে নেবে, মাই ফ্যাগ তো, মানে আমার যে অরিজিনাল ফ্যাগ ছিল পার্টির, মাই ফ্যাগ তো, তুমি শুধু হাই অ্যান্ড ড্রাই শূন্য হাতে তাকিয়ে থাকবে, একদা ছিলুম এই দাবি একমাত্র তুমিই করতে পারো, অন্য কেউ নয়, পবিত্র সবটা জানি, দেখি কমিউনিস্টদের আওতার বাইরে একটা ফোকাস রাখা যায় কিনা, হরে রাম হরে রাম 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 হরে হরে,
এইটা বারে বারে উনি বলছেন যে একদম কমিউনিস্টদের ইনফিল্ট্রেশন পার্টির মধ্যে, ন্যাশনালিস্ট ন্যাশনালিজমের পুরো যে পরিবেশ, যে চিন্তা ভাবনা, যে আদর্শকে ধ্বংস করা হচ্ছে পার্টির মধ্যে, এই নিয়ে দুশ্চিন্তা সবাই। আমি এবার তোমাদের প্রশ্নগুলো অ্যাড্রেস করব, আমি আধ ঘন্টা মতো হয়ে গেছে। আমি কঙ্কনা ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, ইয়েস ডক্টর পবিত্র মোহন রায়, এইবার আমি তোমাদের প্রশ্নগুলো বিশেষ কিছু নেই, আমি আজকে থামছি। তোমরা একটা জিনিস বলে রাখি, ভারতবর্ষের দুটো বামপন্থী গ্রুপ, একটা হচ্ছে ফডার ব্লক আর একটা হচ্ছে আরএসপি, এই দুটো পার্টিকে ধ্বংস করা হচ্ছিল। মনে রাখবেন কমিউনিস্ট পার্টির কিন্তু খুব রমরমা ছিল না, মানে একদিকে ফডার ব্লকের যে প্রাধান্য ছিল দক্ষিণবঙ্গে, পুরুলিয়া বাঁকুড়া এই রিজিনে এবং হাওড়া এইখানে অতি খতম করা হলো ফডার ব্লককে, আর উত্তরবঙ্গে ছিল আরএসপির ডমিনেন্স, সেখানে তাদেরকে খুন করা হলো, করে আস্তে আস্তে কমিউনিস্টের রাইজ করলো, কমিউনিস্ট ইনফিল্ট্রেশন হলো। এটা একটা ট্র্যাজেডি দুটো, এবং আরও ট্র্যাজেডি যে এই দুটো দল যে কি করে কমিউনিস্ট পার্টির সঙ্গে কোলাবোরেশন করে 34 ইয়ার্স বেঙ্গল রুল করে গেল, এটা বাংলার একটা বড় দুর্ভাগ্য। দুটো জাতীয়তাবাদী পার্টি যারা দেশের জন্যে পুরোপুরি সংগ্রাম করেছে, নেতাজির একদম অনুগমন করেছে, ত্যাগ স্বার্থ মানে ত্যাগ করেছে, আর ওদের কমিউনিস্টরা চিরকাল দেশদ্রোহিতা করে গেল, বিদেশের এজেন্সি হয়ে কাজ এজেন্ট হয়ে কাজ করে গেল, ব্রিটিশের এজেন্ট এবং বিদেশিদের এজেন্ট, তাদের সঙ্গে তারা কোলাবোরেট করল। এইটা দিদি সুমিন্দা এরা চেষ্টা করেছিল, পারেনি। ইতিহাসের চাকা ঘুরে ঘুরে এগোচ্ছে, দেখা যাক। আমি এটা বলে ওই চিঠিটা পড়ে শেষ করছি আজকে, কারণ তোমাদের কোনো প্রশ্ন নেই, আমি শেষ করছি। ভাবছি 11টার পরে আমি ইউক্রেন নিয়ে একটু বলবো, সেটা ইংরেজিতে, আর আমি আমি পড়বো, পড়ে শোনাবো ফ্রম দ্য বুক ইউ লাইন্স, নেতাজি, আজাদ হিন্দ সরকার এবং ফৌজ বাই প্রফেসর কপিল কুমার। তোমাদের আমি আরেকবার দেখে নিচ্ছি, বোধ হয় তোমাদের শ্যামল পাল কমিউনিস্ট মানে নেগেটিভ এলিমেন্ট, ওদের বিনাশ হয়ে গেছে মোতা করে। আচ্ছা শাহানা, তোমাদের প্রশ্ন কিছু নেই, আমি আজকে থেমে যাচ্ছি। শুভরাত্রি, 11টার সময় দেখা হবে, 11টা জাস্ট 11টার পরে। শুভরাত্রি, থ্যাংক ইউ।